ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشو ماني تو دنيا بنجان جسرن جي مومن ار درشتان تو حچه খেজুর গাছের দৃষ্টান্তের মতো, এবং মুমিনের বারাকা হচ্ছে খেজুর গাছের বারাকার মতো। এই বিষয়ের হাদিস এবং এর ব্যাখ্যা কি আপনি জানতে চাইলেন? যে সময় যদি নিবন আপনি যে হাদিসের প্রতি ইঙ্গিত করলেন, এই বিষয়ের হাদিস সহি বুখারির 61 নম্বর এবং সহি মুসলিমের 2821 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা কাল, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিনাস সাজারি সাজারাতান লা ইয়াসবুতু ওয়ারাকাহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিমি ফাহাদিসুনি মা হিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, আর তার দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্ত, তোমরা আমাকে বলো সেই গাছটি কি? ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি, এরপর লোকেরা এটা তালাশ করার জন্যে যেখানে গাছপালা বেশি থেকে বেশি আছে ওইখানে ওনারা গেলেন। قال عبد الله فوقع في نفسي انها النخلة فاستحييت. এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার অন্তরে এটা আসছে যে এটা খেজুর গাছই হবে, কিন্তু আমি লজ্জাবোধ করলাম, আমি ছোট, আবার বলি ফেলি কিভাবে এতগুলো যে বড় ধরনের সাহাবা কেরামের সামনে, উনি লজ্জিত হইলেন, বললেন না। হুম্মা কালু হাদিসনা মা হিয়া ইয়া রাসূল আল্লাহ, তখন সাহাবা কেরাম ফিরে এসে বললেন, হে আল্লাহ রাসূল, সেই গাছটি কি সেটা আপনি আমাদেরকে জানিয়ে দেন। কালা হিয়া নাখলা, রাসূল সসরে বললেন, সেই গাছটি হচ্ছে খেজুর গাছ। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে মুমিনের সাথে তুলনা করছেন। দ্বিতীয় আরেকটা হাদিস, এটি আছে তবরানিতে 13514, হাদিসটিকে সহি আল জামের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই সহি হিসেবে উল্লেখ করছেন, 5848 নম্বর হাদিস সহি আল জামের। এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন, সামিতুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, মাসালুল মুমিনি মাসালুন নখলা, মোমেনের দৃষ্টান্ত হচ্ছে খেজুর গাছের দৃষ্টান্তের মতো, মা আখাস্তা মিনহা মিন শাইইন নাফাকা, এর যেই অংশই তুমি নিবে সেটা তোমাকে উপকৃত করবে। এখানে আমরা বুঝতে পারলাম খেজুর গাছের ফজিলত এবং এর দৃষ্টান্ত সম্পর্কে। এই কথাটা বোঝার জন্যে আমরা কোরআনের সুরা ইব্রাহিমের যে তিনটা আয়াতকে সামনে রাখতে পারি, 24, 25 এবং 26 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করেছেন, পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো। এখানে হাদিসের মধ্যে আছে ইয়া নাখলা, পবিত্র বৃক্ষ হচ্ছে খেজুর গাছ, তার শিকড় মজবুত এবং তার শাখা আকাশে উত্থিত। এখানে দেখেন শিকড় অত্যন্ত মজবুত খেজুর গাছের, অর্থাৎ যেহেতু ইমানদারের সাথে দৃষ্টান্ত তাই মজবুত হচ্ছে ইমান। আমাদের যে আরকানুল ইসলাম হচ্ছে আরকানুল ইমান হচ্ছে ছয়টি, ছয়টি হচ্ছে ইসলামের ইমানের ভিত্তি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই ছয়টি হচ্ছে ইমানের রুকন। অর্থাৎ
একজন মোমেন তার শিখর মজবুত করবে সেটা হচ্ছে এই আরকানুল ইমান সিত্তা, অর্থাৎ ছয়টি ইমানের ভিত্তি। আর বলা হচ্ছে এবং শাখা আকাশে উত্থিত এবং খেজুর গাছের শাখা ঠিক উপরের দিকে, অর্থাৎ আমালে সালেহা আরকানুল ইসলাম পাঁচটি, শাহাদাতাইন, সালাত, জাকাত, সম রমাদান, হাজুল বাইত, এগুলো হচ্ছে আমাল, আমালে সালেহা। এগুলোর মাধ্যমে আমরা জান্নাতে পৌঁছতে পারবো। যে শিখর মজবুত হইতে হবে, শিরিকবিহীন ইমানের প্রয়োজন হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধানকৃত আমালে সালেহা যেগুলো আছে এগুলো করতে হবে এবং নাওয়াহি অর্থাৎ নিষেধযোগ্য সবগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা মতো সেই জান্নাতে অধিবাসী হইতে পারবো। এরপরে 26 নম্বর আয়াতে বলেন উকুলুহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়ায়াযরিবু আল্লাহু আল-আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সে ফলনকর্তার নির্দেশে অহরহ ফল দান করে। এখানে খেজুর গাছ আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে অহরহ ফল দান করেন। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উদাহরণের মাধ্যমে আমাদের উপলব্ধি শক্তি, আমাদের চিন্তা ভাবনার শক্তি যেন আমরা প্রকাশ করে মূল বিষয়গুলোকে উদ্ঘাটন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আমাদের সহজের জন্য এই সমস্ত উদাহরণগুলো বর্ণনা করে থাকেন। এর বিপরীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বর্ণনা করেন ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন জুতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, 26 নম্বর আয়াত সূরা ইব্রাহিমের। এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ, একে মাটির উপর থেকে উপরে নেওয়া হয়েছে, এর কোনো স্থিতি নেই। এখানে কুফুরি শিরিকি যে সমস্ত আকিদা বিশেষ আছে তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে একটা নোংরা বাক্য, এটার উদাহরণ হচ্ছে নোংরা গাছ। নোংরা গাছ হচ্ছে হানজাল, হানজাল এটা অত্যন্ত তিতা একটা ফল। এই তিতা ফল এটা হানজালা বলা হয়। হানজাল অত্যন্ত তিক্ত একটা যে ফল, এটা মুখের মধ্যে দিলে তিতার কোনো শেষ থাকে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফুরি শিরিকির যেই মেসাল বা উদাহরণ দিলেন সেটা হচ্ছে একটা হানজাল গাছের মতো, যে মাকাল ফল যেটা একেবারে তিতা ওই গ্যাসের সাথে এটাকে তুলনা করা হয়েছে। বাস্তবেও কেউ যদি নাকি সত্যিকার ইমানদার মুমিন মুসলমান হয়ে থাকে, আমলে সালে করে থাকে, তার থেকে সব কিছুই কল্যাণকর বাহির হবে। তার কথাবার্তা, চাল চলন, সর্বদিক দিয়েই সে একটা যে স্বস্তির কারণ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি কুফুরি শিরকে ভরা আল্লাহর বিধান মতো জীবনযাপন করে না, হ্যাঁ, সে নিজে অশান্তিতে থাকে এবং তার থেকে মানুষ কষ্ট পায়। যেরকম মাকাল ফল থেকে মানুষ যে কষ্ট পায়, তার গাছের মতো কাঁটা থাকে এবং তার স্বাদও একেবারে তিতা। পক্ষান্তরে খেজুর গাছ এটা দেখতে সুন্দর এবং এটার নিচেও খুব মজবুত এবং এটার উপরেও সুস্বাদু ফল। তো একজন মোমেন দৃষ্টান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে দিছেন। এই বিষয়টাকে আমরা আরো বিশদভাবে আলোচনা করতে পারি। ইন্না আন-নখলা লা বুদ্দালাহা মিন উরুকিন ওয়া সাকিন ওয়া ফুরুইন ওয়া ওয়ারাকিন ওয়া সামারিন। খেজুর গাছের যে কি আছে, রস আছে, খেজুর গাছের যে কাঠ আছে, খেজুর গাছের যে ঢাল ডালফালা আছে, খেজুর গাছের পাতা আছে, খেজুর গাছের ফল আছে। ওয়া কাযালিকাল ঈমান লা বুদ্দালাহু মিন আসলিন, তেমনই ঈমান তার জন্য কি থাকতে হবে, একটা ভিত্তি থাকতে হবে, তেমন খেজুর গাছের ভিত্তি আছে। এবং যেই শাখা প্রশাখা থাকতে হবে তেমন খেজুর গাছের আছে, এবং ফল থাকতে হবে তেমন খেজুর গাছের আছে। এখন সেগুলো কি, যে ফা আসলু আল ঈমান, আসল হচ্ছে একজন মোমেনের জন্য ঈমান বি উসুলুল ঈমান সিত্তাল মারুফা, যেই প্রসিদ্ধ ইমানের ছয়টি রোকন যেটা আছে সেটা, এবং তার শাখা প্রশাখা হচ্ছে আমলে সালেহা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের বিভিন্ন মাধ্যম, আর তার সম্রাট আর ফল কুল্লু খাইরিন ইউহাসিলুহুল মুমিন, অর্থাৎ তার ফল হচ্ছে ইমানদার কি করে যখন নাকি পরিপূর্ণ শিরিকবিহীন ইমান নিয়ে চলে এবং তা অপরাজকারী আমল সালের মধ্যে চলে, সেটা তার জন্য কল্যাণ বনি নিয়ে আসে, নেকি নিয়ে আসে, নেকিটা হচ্ছে তার হচ্ছে ফলস্বরূপ। ওয়াকুল্লু সাআদা ইয়াদুনিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, এবং প্রত্যেক যে কল্যাণকর জিনিস যেটা সে সংগ্রহ করবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু আস-সাউবু আল-খালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন, নিশ্চয় ঈমান পূরণ হয়ে যায় তোমাদের শরীরের মধ্যে যেমন কাফড় পূরণ হইয়া যায়। ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকট তোমরা সওয়াল করো, দোয়া করো যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে তোমাদের ইমানকে নতুনত্ব দান করেন। অন্য একটা বর্ণনাতে আছে, আকসিলু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যে তাওহীদের আলোচনার মাধ্যমে ইমান কি হবে, তরুতাজা হবে, ইমান যে সংস্কার হবে, উপরি শিরকি বেদাত থাকলে এগুলো দূর হয়ে যাবে, তাওহীদ এটা যে আমার অন্তরের মধ্যে জায়গা নেবে। তাই আমরা যে তাওহীদের বর্ণনার মাধ্যমে নিজের ঈমান অন্যের ঈমানকে তাজা করার চেষ্টা করব। এই হাদিসটি বর্ণনা করা হয়েছে মুসনাদে হাকিমের মধ্যে প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠাতে, এবং সিলসিলাতুস সহিহের মধ্যে হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাসান হিসেবে উল্লেখ করছেন, 1585 নম্বর হাদিস। এভাবে আমরা যে ইমানদারের নেক আমলের মাধ্যমে তার আখেরাতের যে দৃষ্টিভঙ্গি, আখেরাতে তার জন্য যে নেয়ামত অপেক্ষা করতেছে, সেটা আমরা কোরআনের সূরা জুমারের আয়াতের দ্বারা আমরা সেটা বুঝতে পারি। সালামুন আলাইকুম তিবুতুম ফাদুখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা খুশি হও, তোমরা জান্নাতে প্রবেশ করো সব সময়ের জন্যে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা, দাদা যারা ফেরেশতারা বলবেন, আল্লাযিন তাতাওয়াফাহুমুল মালায়েকাতু, যাদের মৃত্যু হয়েছে ফেরেশতাদের মাধ্যমে, তাইয়্যিবিনা অর্থাৎ একেবারে কুফরি শিরকি থেকে মুক্ত, পবিত্র জীবন তাওহীদ আমল সালের মাধ্যমে তারা মৃত্যুবরণ করেছেন। ইয়াকুলুনা, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি অবর্ণিত হোক, তোমাদের উপর শান্তি অবতীর্ণ হোক, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো এর বিনিময়ে যে তোমরা দুনিয়াতে সৎ কাজ করছে। সূরা নাহালের 32 নম্বর আয়াত। এভাবে ওয়া নাখলাতু কুল্লামা তালা উমরুহা ইজদাদা খায়রুহা, অর্থাৎ খেজুর গাছ যত বয়স্ক হবে তার যে ফায়দা এত বেশি হবে এবং তার ফলও বেশি হবে। ওয়া কাযালিকাল মুমিন, তেমনই হল ইমানদার, ইজা তালা উমরুহু ইজদাদা খায়রুহু ওয়া হাসুনা আমালুহু, তার হায়াত যত লম্বা হবে ততই তার কল্যাণ বর্ধিত হবে এবং তার আমল ভালো হবে। আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু আনা রাবিয়ান ক্বাল, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, এক গ্রাম ও ব্যক্তি ক্বাল ইয়া রাসূলুল্লাহ, হে আল রাসূল, মান খাইরুন নাস, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? ক্বাল মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত লম্বা হয়েছে এবং তার আমল ভালো হয়েছে। এই হাদিসটি তিরমিজিতে আছে এবং সহি সুনানে তিরমিজির মধ্যে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, 1898 নম্বর হাদিস। তাই সারাংশ কথা হচ্ছে, অবশ্যই আমরা মুমিন, আমাদের পবিত্র জীবন যাপন করা উচিত, সমস্ত কলুষিত জীবন থেকে কাজ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত, যা হয়ে গেছে অন্য অপরাধ করে আমরা আবার পবিত্র হওয়ার চেষ্টা করা উচিত। ও আম্মা আসবা ফাহুয়া আসলুল ইমান সিত্তা, অর্থাৎ যে আমাদের আসল ইমান হচ্ছে 6টি ইমানের রোকন, ওয়া আলাহ আল ইমান বিল্লাহি তাআলা ফাহু আসলু উসুলি হাদিস শারাতিল মুবারাকা, একেবারে এই 6টা আরকানুল ইমানের মধ্যে সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তাবারক তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে এই ইমান নামক গাছের সর্বোচ্চ শাখা। ওয়াম্মা ফুরুহা, তার শাখা প্রশাখা হচ্ছে ফাইল আমাল সালিহাত তাআতুল মুতাওয়ানা ওয়া ক্বরাবাতুল আদিদা আল্লাতি ইয়াকুমুহা ইয়াকুমু বিহাল মুমিন,
আর শাখা প্রশা করছে ভালো আমল করে আল্লাহ তালার যে ফরমারি করে রাসুলের সুন্নাহ মোতাবেক ছড়া। এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে এই কালিমা তৈয়বার মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং জাহানের শান্তি অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।